এবং যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ST-49 এর সাথেও কন্ট্রোল রুমের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট 19 এর 14 জন ক্রু এবং ST-49 এর কোনোটিকেই আর কখনো কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হয়নি। গত পর্বে বারমুডা ট্রায়াঙ্গেলের তিনটি রহস্যজনক অবস্থা এবং ফ্লাইট 19 এর ঘটা দুর্ঘটনা সম্পর্কে আপনারা জেনেছিলেন। যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন তবে ঘটনার পূর্ণতা সাপেক্ষে আপনাকে অনুরোধ করব স্ক্রিনে দেখানো বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আর যদি ইতোপূর্বেই তা দেখে থাকেন তবে চলুন শুরু করা যাক রহস্যের বাকি অংশ। ফ্লাইট 19 এর সাথে যা ঘটেছিল তা সত্যি দুঃখজনক এবং সাধারণভাবে দেখতে গেলে বারমুডা ট্রায়াঙ্গেলে যে এই পাঁচটি বিমানকে নিজের মধ্যে তলিয়ে নিয়ে গেছে তাই হয়তো সবাই বিশ্বাস করে নেবেন। কিন্তু ফ্লাইট 19 এর ফ্লাইট লগ থেকে জানা সম্ভব যে আসলে কি হয়েছিল ফ্লাইট 19 এর ভাগ্যে। পাঁচটি বিমানের পাঁচজন অপারেটর মধ্যে চারজন ছিলেন স্টুডেন্ট এবং বাকি একজন ছিলেন ফ্লাইট ইনস্ট্রাক্টর যার নাম চার্লস টেইলর। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট 19 এর পাঁচটি বিমানের বাকি চারটি টেইলর যে বিমানটি অপারেট করছিলেন সেটিকে অনুসরণ করবে। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পর টেইলরের বিমানে থাকা একজন স্টুডেন্ট পাইলট হিসেবে কাজ করেন এবং টেইলর মূলত তাকে সুপারভাইজ করছিলেন। পরিকল্পনা অনুযায়ী বাকি চারটি বিমান টেইলরের বিমানকে অনুসরণ করছিল। লর্ডডেল থেকে বাহামাসের উদ্দেশ্যে যাওয়ার দুই ঘন্টা পর চার্লস মনে করলেন যে তারা হয়তো ভুল পথে যাচ্ছে এবং এই সময়ই তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। টেইলর কন্ট্রোল রুমকে জানান, আমার দুইটি কম্পাসের কোনোটি আর কাজ করছে না এবং আমি ফোর্ট লর্ডডেল খোঁজার চেষ্টা করছি। আমি প্রায় স্থলপথে চলে এসেছি কিন্তু জায়গাটি অবতরণের উপযুক্ত নয়। আমি নিশ্চিত যে আমি আইল্যান্ড অফ ফ্লোরিডা কিসে আছি কিন্তু জানি না কতটা নিচে আমরা অবস্থান করছি এবং ফোর্ট লর্ডডেলের অবস্থান কোথায়। কন্ট্রোল রুমকে দেওয়া এই তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট যে টেইলর মূলত তার অবস্থান হারিয়ে ফেলেছিলেন। তিনি বারমুডা আইল্যান্ডকে আইল্যান্ড অফ ফ্লোরিডা কিস মনে করছিলেন আর এই জন্যই মূলত দুর্ঘটনাটি ঘটে। কিন্তু একজন এক্সপিরিয়েন্স পাইলটের এভাবে অবস্থান ভুল করাটা যেন বেশ অস্বাভাবিক। তবে উত্তরটা টেইলরের অতীতেই ছিল। চার্লস টেইলর মূলত মায়ামিয়ার নেইভাল এয়ার স্টেশনে একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন যিনি মায়ামি থেকে আইল্যান্ড অফ ফ্লোরিডা কিছে নিয়মিত যাত্রা করতেন। এ সময় তার অধীনে থাকা বিমানটির নাম ছিল MT-28 বা মায়ামি টর্পেডো বম্বার 28। অর্থাৎ লর্ডডেল থেকে বাহামাসের এয়ার রুটটি ছিল টেইলরের কাছে সম্পূর্ণ নতুন এবং তার ফ্লাইট লগে ফার্স্ট রেসপন্সে তিনি তার বিমানকে MT-28 হিসেবে কন্ট্রোল রুমকে বার্তা পাঠান, যদিও তার বিমানের নাম ছিল FT-28 বা ফোর্ট লর্ডডেল 28। আর এই ভুলের জন্যই টেইলর বারমুডাতে অবস্থানকালে মনে করছিলেন যে তিনি হয়তো আইল্যান্ড অফ ফ্লোরিডা কিসে আছেন এবং কম্পাস ঠিকভাবে কাজ না করায় তিনি তার অবস্থান সম্পর্কে আরও সন্দেহান হয়ে পড়েন। তিনি আরও উত্তরে উঠতে শুরু করেন যা টেইলরের মতে তাকে মেক্সিকোর তীরে নিয়ে যাবে, কিন্তু বাস্তবে তিনি মূলত তীর থেকে আরও গভীর সমুদ্রে চলে যাচ্ছিলেন। আবহাওয়া আরও খারাপ হচ্ছিল, সূর্য অস্ত যাচ্ছিল, ভিজিবিলিটি কমছিল আর সমুদ্র ভয়ানক থেকে আরও ভয়ানক হয়ে উঠছিল। তারা যে কতটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল তা তাদের লগের শেষ অংশ দেখলে বোঝা যায়। সবগুলো বিমান পাশাপাশি উড়বে, কোনটির টেল 10 গ্যালনের নিচে নামলে সবাই একসাথে অবতরণ করবে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তারা সবাই একই সাথে ছিল। গ্যাস ফুরিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত সবাইকে পূর্ব দিকে উড়ান নির্দেশ দিচ্ছি,
এতে আমরা তীরের কিছুটা কাছাকাছি থাকতে পারবো। কিন্তু সত্যি বলতে তারা মূলত তীর থেকে আরো দূরে চলে যাচ্ছিল। স্থলরেখা না পাওয়া গেলে আমাদেরকে পানিতেই অবতরণ করতে হবে, যে কোনো মুহূর্তেই আমাদেরকে সমুদ্রে অবতরণ করতে হতে পারে। ব্যাস এভাবেই গভীর সমুদ্রে চিরদিনের জন্য হারিয়ে গেল ফ্লাইট 19। এবার আসা যাক উদ্ধারকারী বিমান ST-49 এর বিষয় নিয়ে। ST-49 ওড়ার 23 মিনিট পর সমুদ্রের একটি জাহাজ আকাশে একটি বিমান বিধ্বস্ত হতে দেখে। এটি ঠিক সেই সময় যখন কন্ট্রোল রুমের সাথে ST-49 এর সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ ইঞ্জিন মাল ফাংশনিং বা অন্য কোনো কারণে ST-49 এ বিস্ফোরণ ঘটে। আর ফ্লাইট 19 এর সাথে ST-49 ও চিরদিনের জন্য হারিয়ে যায় সমুদ্রে। এবার নিজেকে একটু প্রশ্ন করে দেখুন, প্রথম যখন গল্পটি শুনেছিলেন তখন বিষয়টি আপনার কাছে যেমন মনে হয়েছিল, এই দীর্ঘ ব্যাখ্যার পরও কি বিষয়টি আপনার কাছে একই রকম লাগছে? বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আরও যতগুলো ঘটনা রয়েছে সবগুলোকে হয়তো এভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে যদি ব্যাখ্যা করা যেত তবে হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলেরই আর কোনো অস্তিত্ব থাকতো না। এবং যে ঘটনাগুলো যথাযথ তথ্যের অভাবে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, তার অর্থ এই নয় যে এটির পেছনে রহস্যজনক কোনো কিছুর হাত আছে, এবং এমনটা ভাবা সম্পূর্ণ যুক্তিহীন। এবার কথা বলা যাক ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটিকে নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অজস্র গল্প বা ঘটনা থাকলেও এটা বেশ অবাক করার মতো যে এটির কোনো অফিসিয়াল মার্কিং লাইন নেই, অর্থাৎ মূলত কোন অংশটুকুকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হবে তার কোনো কার্যকর স্বীকৃতি নেই। এবং যদি এই জায়গাটি সত্যিই এতটা ভয়ানক হতো যে এটির উপর দিয়ে কোনো বিমান উড়ে যেতে পারবে না, তবে সরকার কর্তৃক অবশ্যই তেমন কোনো নিষেধাজ্ঞা জারি করা হতো, যার আদৌ কোনো অস্তিত্বই নেই। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই যে যেহেতু বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো অফিসিয়াল মার্কিং লাইন নেই, সেহেতু কিভাবে এটি ঠিক করা হবে যে কোন দুর্ঘটনাটি বারমুডা ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত এবং কোনটি নয়। 1963 সালে SS ম্যারিন সালফার কুইন নামক জাহাজের দুর্ঘটনা ঘটে গালফ অফ মেক্সিকোতে, কিন্তু এটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত করা হয়। 1954 সালে ম্যারিল্যান্ড নামক আরও একটি জাহাজের দুর্ঘটনা ঘটে অ্যাজোরে, এবং এটিকেও বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই ধরে নেওয়া হয়। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলের সীমা আসলে কতটুকু? গালফ অফ মেক্সিকো, নাকি ক্যারিবিয়ান সি, নাকি কোস্ট অফ ব্রাজিল, নোভা স্কটিয়া বা সমগ্র নর্থ আটলান্টিক? আসলে সমুদ্রের দুর্ঘটনার বিষয়টি নির্ভর করে ওই জায়গাটির অ্যামাউন্ট অফ ট্রাফিক, সেখানের অ্যাডভার্স কন্ডিশনের মাত্রা এবং ওশানিক কারেন্ট বা সামুদ্রিক উত্তালতা। এবং এসব দিক দিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল একেবারেই পারফেক্ট। এখানে যথেষ্ট হারিকেন বা ঘূর্ণিঝড় প্রবণতা রয়েছে, এই অঞ্চল দিয়ে অসংখ্য বিমান যাতায়াত করে এবং সামুদ্রিক উত্তালতার মাত্রাও যথেষ্ট। এবং এখানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর প্রত্যেকটি একে অপরের সাথে সম্পূর্ণরূপে সম্পর্কহীন, যা সমুদ্রের যে কোনো জায়গায় ঘটা দুর্ঘটনার সমান। ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর যে কোনো দিকে, যে কোনো গতিতে, যে কোনো সময়ে, যে কোনো উচ্চতায় এবং যে কোনো কারণেই ঘটতে পারে, তাই এসব দুর্ঘটনার সাথে কথিত বারমুডা ট্রায়াঙ্গেলের নাম জড়ানো যেন সম্পূর্ণরূপে যৌক্তিকতার গণ্ডির বাইরে পড়ে। যাই হোক, বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনি আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সব, ধন্যবাদ।